সো গাইজ, আমরা কিন্তু চলে এসেছি গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ইতিমধ্যে। সো খুবই দারুণ লাগতেছে। এই যে আমার পিছনে কিন্তু একটা প্যারট বসে আছে, বসে বসে আম খাচ্ছে এখানে। এই দেখেন গাইস, তিনটা পেয়ারা পারলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে কিন্তু আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে নিরাপদ পানি আশ্রয়স্থলয় বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে। সো ইতিমধ্যে কিন্তু আমি গাজীপুরে অবস্থান করছি। আমার পিছনে কিন্তু পার্কের গেটটা কিন্তু অতিক্রম করে আমরা ঢুকে পড়লাম। আজকের ব্লগে আমরা যাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে। ঢাকা থেকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আমাদের যেতে সময় লেগেছে 1 ঘন্টা 50 মিনিটের মতো। গাজীপুরের উন্নয়নমূলক কাজ ও গাজীপুরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম আমাদের আজকের গন্তব্য বঙ্গবন্ধু সাফারি পার্কে। 4901 একর বনভূমি, ছোট বড় বিভিন্ন প্রজাতি প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত এই বঙ্গবন্ধু সাফারি পার্ক। এরই মধ্যে 3810 একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে। সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল, বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে অনুকরণ করে স্থাপন করা হয়েছে। সো গাইজ, আমরা কিন্তু চলে এসেছি গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ইতিমধ্যে। সো আমাদের পিছনে কিন্তু অনেক লোকজন অ্যান্ড দোকানপাট কিন্তু দেখা যাচ্ছে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কিনবো। টিকিট কাউন্টার সামনে, সেখান থেকে টিকিট কিনে কিন্তু আমরা ঢুকে পড়বো পার্কের মধ্যে। দুটো টিকিটের মূল্য কিন্তু 50 টাকা করে, 100 টাকা। এটা হচ্ছে সাফারি পার্কের গেট। এখান থেকে হচ্ছে আমরা ঢুকে পড়বো ভিতরেই। তো দুটো টিকিট কেটে কিন্তু আমরা ঢুকে পড়লাম। আমার সাথে কিন্তু আজকে আছে কামাল ভাই। কামাল ভাইকে কিন্তু কত পর্বে দেখানো হয় না, এটার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে আমরা দুজনেই আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো ইতিমধ্যে আমরা টিকিট কিন্তু শো করে কাউন্টার থেকে ঢুকে পড়লাম। এটা কিন্তু হচ্ছে ডিসপ্লে পার্ক। এখানে কিন্তু পুরো সাফারি পার্কের কিন্তু এই নকশাটা খুদে নকশা করা হয়েছে এখানে। আমাদের আজকের প্রথম ভিউটা হবে, আমরা প্রথমে বাঘের খাঁচাটা দেখবো, তারপর হচ্ছে সিংহ, তারপর হচ্ছে বিভিন্ন যে খাঁচাগুলো একে একে সবগুলোই কিন্তু আজকে দেখার ট্রাই করবো। সো গাইজ, এখানে কিন্তু প্রচণ্ড গরম, তারপরে রোদের আর্দ্রতাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে। তো আমরা কিন্তু এসে পড়েছি সাফারি পার্কের কোর্স যেটা আছে আর কি, এখান থেকে কিন্তু সকল পানিগুলো দেখা যায়। বাঘ থেকে সিংহ থেকে শুরু করে সব পানিগুলো যেখানে দেখা যায়। তো আমরা এই টিকিট কাউন্টারে চলে এসেছি এবং টিকিট কাটাও শেষ, আমরা এখন ঢুকে পড়ব। সামনে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এই বাসগুলো হচ্ছে নিয়ে যাবে। অসংখ্য মানুষের ভিড় কিন্তু এখানে, আমরাও ঠিক বলতে পারতেছি না কখন আমরা হচ্ছে পাবো, দেখি কখন পাওয়া যায়। এখন পার পার্সন কিন্তু 150 টাকা করে, আমরা দুইজন আসছি তো সেই কাছে 300 টাকা পড়ছে। কিন্তু এত টাকা খরচ করে কিন্তু বেশি, দেখেন সবাই কিন্তু সিরিয়ালে দাঁড়ায় আসছে সামনে, হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। এই যে ভাইয়ারা কিন্তু অপেক্ষা, দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিন্তু বাস না পেয়ে এখন চলে যাচ্ছে ফ্যামিলি সহকারে। আসেন যায় টিকিট কাউন্টারে, এই দুটো ওই বাস আনার জন্য ওই ড্রাইভার ভিড়ে গেছে। বনের ভিতরে রাস্তা কবলিত সমস্যার কারণে 4টি বাস আটকে গিয়েছে, তার জন্য আমাদের সবাইকে লাইনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
প্রায় 2 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের সিরিয়ালটি এসেছে, তাই দেরি না করেই বাসে উঠে পড়লাম। দীর্ঘ 2 ঘন্টা ওয়েট করার পর কিন্তু আমাদের বাসের সিরিয়ালটা আসছে। আমরা এখন বাসের মধ্যে অবস্থান করতেছি। এই যে দেখুন সামনে স্থানে, এটা হচ্ছে আফ্রিকান ওয়ার্ল্ড বিএস, যেটা বলতেছে আর আমাদের বাসের সামনে কিন্তু জেব্রাগুলো এসে দাঁড়াইছে। এই যে দেখুন আমাদের বাসের এই যে জেব্রাগুলো, খুবই দারুণ লাগতেছে। এখানে কিন্তু আরো কয়েকটা জেব্রা দল এখানে ঘাস খাচ্ছে তারা। এই দেখুন খাওয়া দাওয়া, ঘুম, রেস্ট, এটা খুবই ভালো লাগতেছে যে তারা এখন উন্মুক্ত, কিন্তু উন্মুক্ত ভাবে জীবনযাপন করতেছে, বাট চিড়িয়াখানার মতো না। এটা কিন্তু একটা বেটার অপশন ছিল। আজকে আমাদের এখানে কিন্তু জেব্রার পরিমাণটাই বেশি, কিন্তু এখানে জায়গায় জায়গায় কিন্তু জেব্রা ঘাস খাচ্ছে, জেব্রার কয়েকটা দল কিন্তু ঘাস খাচ্ছে এখানেও। এই যে দূরে একটা নীল গাই দেখা যাচ্ছে, অনেক দূরে খাওয়া দাওয়া করতেছে। দূরে একটা কিন্তু অনেক সুন্দর একটা প্রায় সুন্দর বর্ণের হরিণ হবে এটা, খুবই সিসিমির যে ইয়েটা থাকে ওইটার মতো হচ্ছে। খুবই সুন্দর একটা হরিণ দেখা যাচ্ছে, প্রায় 4 থেকে 5টা হরিণ। সবাই কিন্তু খুবই ইন্টারেস্টেড হয়ে আছে এই বনপ্রাণীগুলো দেখার জন্য। এই যে এখানে কিন্তু এই গাছটার নিচে কিন্তু শুয়ে আছে, এই যে এই গাছটার নিচে কিন্তু শুয়ে আছে। ঠিক আমরা যাচ্ছি সেই বাঘের খাঁচা, এখন কিন্তু আমরা অবস্থান করছি বাঘের খাঁচায়। সিংহরা অনেক কিন্তু খোঁজাখুঁজির পরে পেলাম, কিন্তু বাঘটা পাবো কিনা জানি না। দেখেন মানুষের আগ্রহটা কি পরিমাণের বাঘ দেখার জন্য। এখানে একটা এই যে একটা সাদা বাঘ, এই যে একটা সাদা বাঘ, এখানে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার, দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। ময়তে একটা লাভ কি দূর গতমার মতো হাঁটাহাঁটি তো গাড়ি এসে রাউন্ডই তো মারা। গাইস আমরা সাফারি পার্কের কোর পয়েন্টটা ঘোরা শেষে এখন বাস থেকে নেমে যাচ্ছি। তেমন একটা কিছু দেখতে পাইনি, চিড়িয়াখানা গেলে আরো বেটার হতো। চিড়িয়াখানা গেলে কিন্তু অনেক অনেক ক্লোজ দেখা যেতে পারে, অনেক অনেক প্রাণী দেখা যেত, সেই তুলনায় কিন্তু এটা উন্মুক্ত মানে নামেই করছে আমার মনে হয়, কিন্তু কেন প্রাণীর কোনো দেখা নাই। একটা সিংহ দেখতে পাইলাম, সেটা অনেক দূরে, তাও ঘুমাইতেছিল। আর দুইটা বাঘ দেখলাম, তাও অনেক দূরে, তাও ঘুমাইতেছিল। আর এই ব্যতীত আমরা কিন্তু ক্লোজলি জাস্ট জেব্রাটা দেখছিলাম আর ভাল্লুকটা দেখতে পাচ্ছিলাম, আর নাইলে কিছুই দেখতে পাইনি, যেটা খুব আকর্ষণ করতেছিল আমাদের টাইগার এন্ড হচ্ছে লায়নের। দুইটার একটা কিন্তু ক্লোজলি দেখতে পারিনি, সেটা একটা একটা আফসোস থেকে গেল আর কি। এর থেকে কিন্তু চিড়িয়াখানা গেলে বেটার হতো। তো গাইজ এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সাফারি কিংডমে। এখানে হচ্ছে ম্যাকাবো এবং বিভিন্ন প্রজাতির যে পাখিগুলো সেগুলো দেখতে পাবো। তো আমরা এখন ঢুকে পড়বো সাফারি কিংডমে, চলুন।
আমার কাছে কিন্তু ধনেশটা খুবই ভালো লাগে। আমরা হচ্ছে ম্যাকাও এন্ড প্যারটের কাছে কিন্তু এসে বললাম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, দেখুন সাইজও কিন্তু কোনো হিউজ। এই যে আমার পিছনে কিন্তু একটা প্যারট বসে আছে, বসে বসে আম খাচ্ছে এখানে একটা প্যারট। বাকিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বসতে হচ্ছে আমার কাছে। ভাগ্য যদি ভালো থাকতো হয়তো কাঁধে এসে বসতো, কিন্তু হয়তো আমরা এমনিতে আজকে আমাদের ভাগ্যটা খারাপ, কোনো পানি কিন্তু আমরা ঠিকভাবে দেখতে পারিনি। টিয়া পাখি না, সুন্দর একটা টিয়া পাখি বসে আছে, আমাদের কথা শুনছে। কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? এই যে দেখুন এখানে একটা আমার সামনে, আরেকটা আছে সামনে, আর এই যে সামনে কিন্তু অনেক টিয়া পাখি। টিয়া পাখি কিন্তু নর্মালি মানুষকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু এখানে আছে খাঁচার মধ্যে, তো আর তারা আসলে হয়তো মানুষজনকে দেখতে হয়তো পছন্দ করে, যার কারণে খুব ক্লোজলি দেখতে পাই আমরা। এই যে আমার পিছনে অনেক ক্লোজলি দেখতে পাচ্ছি, আরও সামনে কয়েকটি আছে। ডাকার চেষ্টা করতেছি বাসি বাসের, কিন্তু আসতেছে না। সামনে কিন্তু কয়েকটা ছিলাম দেখেছিলাম, এখানে যেগুলো আসছে এগুলো কিন্তু আসতেছে না সামনে, ভয়ে তো আসতেছে না। খুবই উপরে আছে, উপরে বসে আছে। সো গাইজ, ম্যাকাও এন্ড প্যারট দুইটাই কিন্তু আমাদের দেখা শেষ। তো আমার আমরা এখন পরবর্তীতে চলে যাব ময়ূরের খাঁচায়, সো চলেন সেখানে যাই। সামনে কিন্তু কয়েকটা জলহস্তি রেস্টুরি আছে, সো দেখি জলহস্তি দেখা যায় কিনা। এই যে ওই জলহস্তি আছে, হ্যাঁ তো ওই যে কিন্তু দেখা যাচ্ছে জলহস্তি সামনে। এই যে সো গাইজ, দুপুরের পরন্ধ রোদ পাড়ি দিয়ে এখন কিন্তু বিকালের একটা মিষ্টি বাতাস অ্যান্ড শান্ত পরিবেশে কিন্তু আমরা চলে যাচ্ছি ময়ূরের কাছায়। সো আই থিঙ্ক, জানি না কয়টা আছে, তারপর বাকিগুলোর মতো যেন না হয় ওইটার এক্সপেকটেশন করি। সো গাইজ, আপনারা যারা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে আসেন, এখানে আসলে কিন্তু একটা শিশু পার্ক আছে, যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু শিশু পার্কটা ঘুরে যেতে পারেন। এই যে পিছনে শিশু পার্কের আকৃতিটা, তো এখানে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি শিশু পার্কটা ঘুরে যেতে পারেন। চলেন আমরা হচ্ছে ময়ূরের খাঁচার দিকে চলে যাই। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম ধনেশ এভিয়ারি অ্যান্ড ময়ূর এভিয়ারি, তো আমরা টিকিটটা শো করে চলে যাচ্ছি। আমরা কিন্তু টিকিটটা শো করে এখন চলে আসলাম ময়ূরের খাঁচায়। অনেক মানুষ চলেন, ময়ূর কিন্তু এখানে এই যে সামনেই দেখা যাচ্ছে আমার, যে আমার সামনে কিন্তু ময়ূর এই পাশে। নিচে নামলে হয়তো একটু ভালো করে দেখতে পারতাম, কিন্তু নিচে নামার অপশন আছে কিনা সেটা আমি জানি না, হয়তো নাই। এই যে সামনে ময়ূর, নিচে ময়ূর, এগুলো
সো গাইজ, এখানে কিন্তু প্রচুর পরিমাণের ময়ূর আছে, বাট নিচে থাকার কারণে কিন্তু আমরা ওই রকম বা ধরতে পারতেছি না বা কাছে যেতে পারতেছি না। আমরা কিন্তু উপরে, তারা কিন্তু নিচে অনেকগুলো। এই যে আমার সামনে দুটো বসে আছে, এই যে একটা সামনে আর একটা। ময়ূরের খাঁচাটা কিন্তু বেশ বড়ই, যার কারণে খুবই ভালো লাগতেছে এখানে। অনেক অনেক বড় একটা খাঁচা অ্যান্ড পর্যাপ্ত পরিমাণের ময়ূরও আছে। সো এটা কিন্তু একটু মোটামুটি ভালো লাগছে। সামনে একটা পেয়ারা গাছ আছে, দেখি দুইটা পেয়ারা পারা যায় কিনা। এই দেখেন গাইস, তিনটা পেয়ারা পারলাম এখান থেকেই, ধরা খেলে জামিন নেই। টিকিটের মূল্য কিছুটা যদি উসুল করতে পারতাম, প্যারাগুলো যদি একটু বড় হইতো তাহলে কিন্তু উসুল হয়ে যেত। যে ময়ূর কিন্তু দেখা শেষ, এখন কিন্তু আমরা যাবো ধনেশ, ধনেশে দেখার জন্য। ধনেশ আসলে আমার প্রায় অনেক দিন হচ্ছে দেখা হয়নি, কারণ চিড়িয়াখানা গেছিলাম প্রায় 4-5 বছর আগে। সো তারপর থেকে আসলে ধনেশ ওইভাবে দেখা হয়নি। সো আমি এখন যাচ্ছি ধনেশের খাঁচার দিকে অ্যান্ড চুরি করা পেয়ারাগুলো খাইতে খাইতে। আমরা এখন চলে এসেছি ধনেশ এভিয়ারিতে। ওই যে ধনেশ দেখা যাচ্ছে অ্যান্ড তার পাশাপাশি রাজহাঁস। ও দুইটা ধনেশ কিন্তু মারামারি করতেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এইখানে কয়েকটা ধনেশের বাচ্চা আছে আর দুইটা বড় ধনেশ ছিল, সেটা হচ্ছে ওই পাশে। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখন, এই যে ধনেশ উড়ে যাচ্ছে, ধনেশটা কিন্তু জোস। এটা কি রাজহাঁসের ডিম না ধনেশের? এটা কি? এই যে আমার সামনে একটা পাখি বসে আছে, এটারই কিন্তু ডিম এগুলো এই পাশে। এই যে এগুলো হচ্ছে রাজহাঁস, চীনা হাঁস। আর এখানে যাওয়া বন্ধ, তার কাটা দিয়ে দিছে। এই যে একটা ধনেশ দেখা যাচ্ছে। হাই ধনেশ মাম্মা, হ্যালো। এই যে একটা, এই যে একটা। আমরা ধনেশ অ্যান্ড হচ্ছে ময়ূর দুইটা দেখা শেষে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে, সেটা হচ্ছে মেরিন অ্যাকোরিয়াম। সো ওইটা দেখা শেষে কিন্তু আমাদের পর্বটা সেখানে শেষ হয়ে যাবে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি অ্যাকোরিয়ামে, মেরিন অ্যাকোরিয়ামে। সো এটা দেখা শেষে কিন্তু আমাদের পর্বটা আজকে শেষ হতে যাচ্ছে। সো চলুন আমরা দেখি মেরিন অ্যাকোরিয়ামে কী আছে। এই মেরিন অ্যাকোরিয়ামে রাখা হয়েছে বিভিন্ন প্রকৃতির বিরল জাতীয় মাছ। বিরল প্রজাতির এই মাছগুলো দেখেই খুবই ভালো লাগছে, কারণ সাধারণত আমরা আমাদের সাধারণ জীবনে এগুলোকে দেখতে পাই না। আমাদের হচ্ছে এখন মেরিন অ্যাকোরিয়ামটা দেখা শেষ। তো আমরা এখন চলে যাব সামনের দিকে এক্সিট গেটের পয়েন্টে, অ্যান্ড সেটার পাশে কিন্তু প্যারট ছিল, যেটা আমি অলরেডি দেখে ফেলছি। মেরিন অ্যাকোরিয়ামটা দেখা শেষ, আমরা এখন চলে যাব সামনের দিকে। আমরা কিন্তু আজকে এখানে কিন্তু লাস্টে পাঁচটাই দেখলাম, একটা হচ্ছে ম্যাকাও এভিয়ারি, প্যারট একুয়ারি, মেরিন অ্যাকোরিয়াম, ময়ূর পাখিশালা অ্যান্ড ধনেশ এভিয়ারি। পাঁচটা জিনিস দেখছিলাম। সাফারি কিংডম দেখা শেষ, এখন চলে যাব বাইরের দিকে। সো গাইজ, আমাদের আজকের পর্বটা এখানে শেষ হতে যাচ্ছে। সো গাজীপুর সাফারি পার্কে বা বঙ্গবন্ধু সাফারি পার্ক দেখতে আসতে চাইলে আসতে পারেন, বাট আই থিঙ্ক আমি রিকমেন্ড করবো না। যদি আপনার একান্ত দেখার ইচ্ছা থাকে তাহলে চিড়িয়াখানায় যেয়ে দেখতে পারেন, আর এমনিতে যদি ঘোরার শখ থাকে তাহলে আসতে পারেন। আদারওয়াইজ আই থিঙ্ক যদি প্রাণী দেখতে চান ক্লোজলি তাহলে চিড়িয়াখানাটাই বেটার। এখানে কিন্তু উন্মুক্ত আছে, বাট প্রাণীর সংখ্যাটা খুবই কম। সো যে কারণে আচ্ছা আমি রিকমেন্ড করতে চাচ্ছি না, আর যারা হচ্ছে ঘুরতে আসেন ফ্যামিলি সহকারে তাহলে হয়তো আসতে পারেন, বাট একান্ত যদি পানি দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু চিড়িয়াখানা বেটার হবে আই থিঙ্ক।
সো আমাদের পর্বটি এখানে আমরা শেষ করতে যাচ্ছি। আজকে কিন্তু অনেক ঘোরাঘুরি হলো অ্যান্ড প্রচণ্ড পরিমাণ গরম ছিল, প্রচণ্ড পরিমাণে রোদের আর্দ্রতা ছিল, আর ইটগুলোর মাঝে আমরা যুদ্ধ করে কিন্তু কয়েকটা গ্যালারি দেখলাম, বাকিগুলো তো রয়ে গেছে, ওগুলো দেখতে দেখতে কিন্তু অনেক সময় লাগবে। সো আমাদের পর্বটা এখানেই শেষ হতে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য একটি ব্লগে।